ক্রিকেটার শহীদের নারী রহস্য নিয়ে তোলপাড়। ঘটনা জানাতে বিসিবিতে যাচ্ছেন ফারজানা। স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখেও কোনো পদক্ষেপ নেননি জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শহীদ। আর ক্রিকেটার শহীদের নারী রহস্য নিয়ে তোলপাড়। ঘটনা জানাতে বিসিবিতে যাচ্ছেন ফারজানা। এই অবস্থায় উপায়ন্ত না দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির দ্বারস্থ হতে যাচ্ছেন শহীদের স্ত্রী ফারজানা আক্তার। অধিকার ফিরে পেতে মুন্সিগঞ্জ তিন আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের কাছেও ছুটে গিয়েছিলেন ফারজানা। আওয়ামী লীগ নেতা তার মতো করে চেষ্টা করেছেন, কিন্তু দূরত্ব ঘোচাতে পারেননি। তিনিও বলেছেন বিষয়টি খুবই অমানবিক। তিনি বিসিবির কাছে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন। বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও শহীদের সঙ্গে কথা বলেন, কিন্তু এরপরও শহীদ তার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে কোনো উদ্যোগ নেননি। যদিও বিভিন্ন গণমাধ্যমকে তিনি জানিয়েছেন ভুল বোঝাবুঝির অবসান হয়েছে, তিনি শীঘ্রই ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন স্ত্রী সন্তানদের। শহীদের বিরুদ্ধে গত তিন বছর ধরে অত্যাচার নির্যাতন করার অভিযোগ করেন তার স্ত্রী ফারজানা আক্তার। তার অভিযোগ, ছয় বছরের সংসার জীবনের গত কয়েক বছর দুর্বিষহ হয়ে উঠেছে শহীদের অত্যাচারে। এমনকি ঈদের দুই দিন আগে বাসা থেকে সন্তান সমেত বের করে দেওয়ার অভিযোগ করেছেন তিনি। ফারজানা তার ১১ মাস বয়সী মেয়ে আরোহী ও আড়াই বছর বয়সী ছেলে আরাফকে নিয়ে এখন তার বাবার বাড়ি মুন্সিগঞ্জে আছেন। ফারজানা জানান, বড় সন্তান ছেলে হয় আরাফকে অবশ্য ভালোই জানেন শহীদ, কিন্তু ছোট সন্তান আরোহীকে নিজের মেয়ে বলে মেনে নিচ্ছেন না শহীদ। ফারজানা আক্তার বলেন, এতদিন আমার বাড়ির মুরব্বীরা বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করার চেষ্টা করেছেন, কিন্তু শহীদের পরিবার এই বিষয়ে কোনো ধরনের আগ্রহ দেখায়নি। বিষয়টির মীমাংসা করে দিতে আমরা মুন্সিগঞ্জ সদর আসনের এমপির মৃণাল কান্তি দাসের কাছেও গিয়েছি। তিনি গতকাল বুধবার আমাকে ফোনে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানাতে। খুব শীঘ্রই বিসিবির কাছে এই ব্যাপারে লিখিত অভিযোগ জানাবো। মৃণাল কান্তি দাস বলেন, ক্রিকেটার শহীদ স্ত্রী ফারজানা আক্তার আমার কাছে এসেছিল, আমি তার অভিযোগ শুনেছি। বিষয়টি আমার কাছে বেশ অমানবিক লেগেছে। আমি তাকে পরামর্শ দিয়েছি বিসিবির কাছে সরাসরি লিখিত অভিযোগ জানানোর জন্য। 2011 সালের 24 জুন মুন্সিগঞ্জের মেয়ে ফারজানা আক্তারের সঙ্গে পারিবারিক বিয়ে হয় নারায়ণগঞ্জের ছেলে ক্রিকেটার মোহাম্মদ শহীদের সঙ্গে। সুখেই চলছিল তাদের সংসার। 2015 সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে অভিষেক হয় শহীদের। ধীরে ধীরে তারকা খ্যাতি পেতে শুরু করেন তিনি। শহীদের আচরণেও পরিবর্তন চলে আসে। স্ত্রী ফারজানার প্রতি আগ্রহ কমতে থাকে তার। এক পর্যায়ে একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়ার অভিযোগ ওঠে শহীদের বিরুদ্ধে। ফারজানা তাতে বাধা দিলে শুরু হয় নির্যাতন। সর্বশেষ গত 23 জুন স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে বের করে দেন শহীদ। বর্তমানে ফারজানা বাবার বাড়ি মুন্সিগঞ্জে আশ্রয় নিয়েছেন। এসব অভিযোগের বিষয়ে জানতে মোহাম্মদ শহীদের কাছে যোগাযোগ করলে ফোন কেটে দেন। এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।